হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো তোমাদের সঙ্গে আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করব যে তোমরা কীভাবে প্রথম রচিত উপন্যাস, গল্প, কবিতা, কাব্যগ্রন্থ ইত্যাদি ইত্যাদি টপিকগুলো যে রয়েছে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে, এইগুলো নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা। তোমরা বারবার আমাকে জানতে চাইছো যে স্যার কীভাবে মনে রাখবো, এর আমি কয়েকটা তোমাদের টিপস শেয়ার করছি। সেই টিপসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি কি বলছি সেগুলো তোমাদের অবশ্যই নোটস করে নিতে হবে এবং অবশ্যই তোমরা ওই নিয়মে যদি পড়াশুনো করে যাও অবশ্যই কিন্তু তোমরা এই পোর্শন থেকে যে 4 থেকে 5টি প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায়, এইখান থেকে কিন্তু তোমরা একটা নাম্বারও তোমাদের কাটা যাবে না। তো দেখে নাও, এইভাবে আমি কিন্তু তোমাদের এই যে ঔপন্যাসিক অর্থাৎ কথা সাহিত্য থেকে নোটসটা করা আছে। দেখে নাও, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক, বিভূতি, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার এবং সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু। সে সঙ্গে তোমাদের আরেকটি পোর্শন নেই, সেটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজ, যেহেতু নতুন সিলেবাসের অন্তর্গত তাই এটা নেই। তো তোমাদের এইগুলো থেকে আমাদের কীভাবে দেখো পয়েন্ট টু বাই পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটা আমাদের বুঝতে হবে। তো তোমাদের জন্ম মৃত্যু পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, তবু জীবনীকালটা আমাদের মনে রাখতে হবে। জন্মস্থান আধুনিক পোর্শন থেকে মনে রাখার কোনো প্রয়োজন নেই, পিতার নামও মনে রাখার প্রয়োজন নেই, মাতার নামও মনে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে তোমরা এই পিতা এবং মাতা আর জন্মস্থান এই তিনটে তোমরা কিন্তু পাঠ করবে না যখন তোমরা এইভাবে নোটসটা তৈরি করবে। দেখে নাও, নোটসটা এইভাবে তৈরি করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ যে আশ্চর্যজনকভাবে এইভাবে তোমাদের কিন্তু নোটসটা করতে হবে। এখানে তোমরা কী পাচ্ছ দেখে নাও, যে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে প্রথম লিখিত গল্প, দেখে নাও যে প্রথম কবিতা কী ছিল। তো গল্প আমরা পাইনি বঙ্কিমচন্দ্রের, তাহলে প্রথম কবিতা কী ছিল, পদ্য। দেখে নিতে পারো সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সংবাদ প্রভাকরে। প্রথম কাব্য বঙ্কিমচন্দ্রের ললিত তথা মানস, যেটা প্রকাশকাল 1856। প্রথম প্রকাশিত উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865। আর যদি লিখিত দেখো তাহলে সেখানে রাজমোহন সাহেব পাবে, এই জায়গাটা লেখা হয়নি, তোমরা লিখে নেবে যখন তোমরা এইভাবে খাতায় মিডিল পেজে এগুলো করে নেবে বা বড় একটা ক্যালেন্ডারে করে নিতে পারো বা 8 পেপারে। শেষ উপন্যাস সীতারাম, সে সঙ্গে দেখে নাও তিনি যে পত্রিকা সম্পাদনা করেছিলেন বঙ্গদর্শন, সে সঙ্গে তার যে ছদ্মনাম এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা তিনি যে নামে পরিচিত। সে সঙ্গে দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও সেম, দেখে নাও যে তার প্রথম যে কবিতাটা আছে, দেখে নাও তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ যে প্রকাশিত হয়েছিল 1884। হিন্দু মেলার উপহারটা তার স্বনামে মানে স্বাক্ষরযুক্ত প্রথম কবিতা, যেটা অমৃতবাজার পত্রিকায় 1875 প্রকাশিত হয়। তার প্রথম যে গল্প সেটা হলো ভিখারিণী। প্রথম যে লিখিত উপন্যাস করুণা, ভারতী পত্রিকায় প্রকাশিত। প্রথম উপন্যাস বৌঠাকুরানীর হাট, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এবং শেষ উপন্যাস চারধ্যায় 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এখানে প্রথম সার্থক তার গল্প হচ্ছে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, ঘাটের কথা 1884। দেনাপাওনা হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয় 1298। সে সঙ্গে দেনাপাওনা শরৎচন্দ্রের আরেকটা উপন্যাস আছে তোমরা জানো। তো এইভাবে আমাদের কিন্তু অন্যান্য যে নোটসগুলো যে শরৎচন্দ্র থেকেও এইভাবে নোটসগুলো করে নিতে হবে, যে শরৎচন্দ্র যে ছদ্মনাম আছে সেগুলোও কলমে রাখতে হবে, তোমাদের একটা ঘর করতে হবে। সে সঙ্গে শরৎচন্দ্রের যে দেখে নাও যে প্রথম গল্পগ্রন্থ বিন্দুর ছেলে 1914, সে সঙ্গে দেখে নাও বড় দিদি প্রথম উপন্যাস 1913। এইভাবে দেখে নাও তোমাদের রয়েছে কি তিন বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তিন বন্দ্যোপাধ্যায় একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই তিন বন্দ্যোপাধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। ওকে, আর এই অনুযায়ী আমি তোমাদের প্রিপারেশন দিচ্ছি এবং তোমাদের কোন টপিক থেকে কোন কোন উপন্যাস কোন কোন গল্পগ্রন্থগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদের নিউ ব্যাচে A to Z সমস্ত কিছু করিয়ে দিচ্ছি। তাই যারা অ্যাডমিশন হতে চাইছো আর বিন্দুমাত্র দেরি করবে না। তাহলে প্রথম পোর্শন আছে তারাশঙ্করের, যে রসকল্লি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় 1334 বঙ্গাব্দ বা 1928। অতসীমামি 1928 বিচিত্রা পত্রিকায়, এটা হচ্ছে মানিক। বিভূতির উপেক্ষিতা প্রবাসী পত্রিকায় 1922 বা 1328 বঙ্গাব্দে। সে সঙ্গে দেখে নাও যে প্রথম লিখিত একটি রয়েছে, প্রথম লিখিত দেখে নাও এই কলমটা দেখে নাও, প্রথম লিখিত উপন্যাস নামে আমরা পাই তারাশঙ্করের দিন আর দিন, এটা পত্রিকা 1 পয়সার শিশির, কিন্তু এটা মুদ্রিত হয়নি। আর দিবারাত্রির কাব্য, এটা হচ্ছে মানিকের প্রথম লিখিত উপন্যাস, প্রথম প্রকাশিত উপন্যাস জননী। এবং দেখে নাও বিভূতিভূষণের প্রথম উপন্যাস পথের পাঁচালী। এবং যদি রবীন্দ্র পুরস্কার কোনো উপন্যাসের জন্য পেয়েছেন দেখে নাও, এটা রবীন্দ্র পুরস্কারের, সরি, এই জায়গায় দেখে নাও
যে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন ইছামতি, যে এই কলমটা দেখে নাও, রবীন্দ্র পুরস্কারের জন্য ইছামতি পেয়েছেন। উপন্যাসটা 1950 প্রকাশিত হয়, রবীন্দ্র পুরস্কার পান 1951। সেই সঙ্গে দেখে নাও বনফুল আছে, আশাপূর্ণা দেবী আছে। ওকে, তাহলে বনফুল আশাপূর্ণা দেবী থেকে দেখে নাও যে বনফুলের যে প্রথম গল্প চোখ গেল প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় 1922। আশাপূর্ণা দেবীর শিশু সাথী পত্রিকায় পাশাপাশিটা প্রকাশিত হয়। ওকে, এইগুলো আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে যে কোনটি কোন উপ মানে কোন উপন্যাসটি কী পুরস্কার পেয়েছিলেন দেখে নাও। এই যে কলমটি, এটা দেখে নাও, জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, জ্ঞানপীঠ পুরস্কার। তো এইখানে যদি আমরা দেখি যে জ্ঞানপীঠের জন্য আশাপূর্ণা দেবী কী পেয়েছিলেন, প্রথম প্রতিশ্রুতির জন্য, মহাশ্বেতা দেবী 1084 মায়ের জন্য, অরণ্যের অধিকার পেয়েছেন দেখে নাও, যে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তোমাদের এখানে মহাশ্বেতা দেবী, এগুলো আমাদের মনে রাখতে হবে, পদ্মভূষণ, পদ্মশ্রী, বঙ্গবিভূষণ কতসালে পান, এগুলো মনে রাখতে হবে, কোন পত্রিকা তিনি সম্পাদনা করতেন, এগুলো খুব ভালোভাবে এইভাবে তোমাদের কিন্তু নোটসটা তৈরি করে নিতে হবে দেখে নাও। এইভাবে যদি তোমরা নোটসটা তৈরি করে নিতে পারো, ওকে, তাহলে তোমরা এই জায়গা থেকে অন্তত 4 থেকে 5টি বা 4টি প্রশ্ন কিন্তু কমন পাবে এবং পরীক্ষায় তোমাদের এক নাম্বারও মিস যাবে না। ওকে, আর তোমাদের যে কোনি প্রফেসর শঙ্কু থেকে যে মক টেস্ট, তোমাদের খুব তাড়াতাড়ি এই ইউটিউব চ্যানেলে 90 নম্বরের একটি মক টেস্ট আমি নিয়ে আসবো সামনের সপ্তাহের দিকে। তো প্রত্যেকেই ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে, যারা পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও অ্যাডমিশন হয়ে যাও দেরি না করে, আর এইভাবে একটু কষ্ট করে নোটসটা বানিয়ে নাও, দেখে নাও কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এইভাবে নোটসটা বানিয়ে নাও। ওকে, প্রথম যে কলম করবে, প্রথম প্রকাশিত গল্প, প্রথম লিখিত উপন্যাস, প্রথম গল্প কোনটা, এইভাবে লিখতে পারো, বা তোমরা মিডিল পেজে খাতারও লিখতে পারো যে পরশুরামের প্রথম প্রকাশিত গল্প এটি, এই পত্রিকায় এত সালে প্রকাশিত হয়, প্রথম গল্পগ্রন্থ এটি, ছদ্মনাম বা প্রকৃত নাম রায়শেখর বসু, এইভাবে ছোট্ট ছোট্ট টপিক করে করে লেখো, আশা করি তোমরা সফল হবে এবং এইভাবে যদি লিখে রাখো তাহলে মনে রাখতেও তোমাদের সুবিধা হবে। ওকে, এই ওয়েতে মনে রাখতে হবে, তাছাড়া অন্য কোনো টিপস নেই, অন্য কোনো ট্রিক্স নেই, এই ছিল ট্রিক্স। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। তোমরা যদি এইভাবে খেটে যদি এইভাবে তৈরি করতে পারো তাহলে তোমাদের কথা দিচ্ছি, তাহলে তোমরা অবশ্যই সফল হবে এবং তোমাদের আমি এইভাবেই কিন্তু যে আমাদের নিউ পেড ব্যাচ শুরু হয়েছে, এই পেড ব্যাচে এইভাবে আমি তোমাদের A to Z নোটস আকারে ক্লাস করাচ্ছি এবং এইভাবে তোমাদের PDF নোটস দেওয়া হচ্ছে। সবেমাত্র 2টো ক্লাস হয়েছে। যারা নিউ ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো, জিরো লেভেল থেকে শিখতে চাইছো সমস্ত কিছু এবং এক্সাম দিতে চাইছো, মক টেস্ট দিতে চাইছো, প্র্যাকটিস সেট দিতে চাইছো, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে প্রত্যেকেই অ্যাডমিশন হয়ে যাও। ওকে, একেবারে সেরা সেরা যদি প্রস্তুতি নিতে হয় তাহলে অবশ্যই আর দেরি করো না, কারণ খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের এক্সামের দামামা বেজে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।